লাস্টটা এখন আমি আমার এই ভিডিওটাতে বয়স দিচ্ছি। তো আমরা গেছিলাম বইমেলাতে, আর এখানে বইমেলাতে আমরা মানে আমার ক্লাস ছিল, তো বইমেলাতে গিয়ে আমি নাচের ক্লাস ছিল, তো আমি বলছিলাম কি বইমেলাতে যাব না, তো মামুন বলছে না চলো বইমেলাতে যাব। আমি ভিডিওটা কপি করে গেছিলাম, আমি তো বয়স দিতে পারছি না, আর আমি এখন এই ভিডিওটাতে বয়স দিচ্ছি। সব জায়গাতে ও যাবে, এ দেখুন ওই আপনি কি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আর এ দেখুন কত অনেক সুন্দর হয়েছে। এবারে বইমেলাটা আর একটু অন্যরকম হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি বইমেলাতে যাব, যতই প্রবলেম থাকুক না কেন আমি বইমেলাতে যাবই যাব, কারণ বইমেলা আমার মানে আমার যখন বিয়ে হয়েছিল মানে ওই সময় থেকে বিয়ে হওয়ার আগে থেকে আমার, আর মেয়ে এখানে ফুচকা খাবে বায়না ধরেছে, আর এত ভিড়, মানে মানে মোমো খাবে, ফুচকা খাবে, এটা খাবে, ওটা খাবে, ওর খাওয়ার খেলা। এই দেখুন ওর বাবা পাপার জন্য মোমো নিয়েছে, আর এখানে দেখুন বাড়িতে চলে এসেছি। কোন সময় গিয়েছিলাম ক্লাসে, নাচের ক্লাসে, তো নাচের ক্লাস থেকে বইমেলাতে গিয়ে তারপরে এখন ও বাড়িতে এসেছে। এখন ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে ঘুমিয়ে পড়বে। তো সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাপোর্ট করুন, আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোগমুক্ত থাকবেন। থ্যাংক ইউ।